উত্তর সিকিমে ভারী বৃষ্টির জেরে ফুসছে তিস্তা নদী, বিপদসীমার উপরে বইছে তিস্তা নদীর জল। সারারাত বৃষ্টির জেরে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের তিস্তাপাড় সংলগ্ন টোটগাঁও গ্রামে ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে তিস্তার জল। রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা। উত্তর সিকিমে বৃষ্টির কারণে তিস্তার জলস্ফীতি বাড়তে পারে, সেজন্য বিষয়টি নিয়ে সতর্ক করেছে প্রশাসন। ইতিমধ্যে প্রশাসনের তরফে সতর্ক বার্তাও দেওয়া হয়েছে, কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তিস্তা নদীর জল টোটগাঁও গ্রামে ঢুকতে শুরু করায় পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে গ্রামবাসীদের, কারণ এর আগেও তিস্তার বিপর্যয়ে ব্যাপক ক্ষতি হয়েছিল এই এলাকায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা। সবিতা বিশ্বাস, সকালে কম ছিল, এখন বেশি হয়েছে। রাত্রে কমই ছিল, এই সব ভোরবেলা থেকে বেশি হয়েছে। হ্যাঁ, এখন তো অনেকে জল হয়েছে, পাহাড়ে বৃষ্টি হয়েছে। না, আমাদের এখানে কোনো এলাকা হয় নাই। আবার এইখানে আমি দোকান করি। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর।